করেছেন আরে মাথায় উইন্টেজ এর সিলভার আয়ন টেকনোলজি তৈরি করে অ্যান্টিভাইরাস কোটিং যা দেয়ালে আসা ভাইরাস ও ব্যাকটেরিয়া পাঁচ উইকেটে উইন্ডিজ পাঁচ উইকেট মানেই বিশেষ মুহূর্ত ম্যাচের বিশেষ মুহূর্ত ব্রট টু ইউ বাই বার্চার পেইন্টস ওভারের শেষ বল এবারে অফ স্টাম্পের মধ্যে টার্ন করে ঢুকছিল রক্ষণাত্মক পুশ করেছেন ব্যাটসম্যান মোহাম্মদ ডট বলে আরও এক ওভারের খেলা শেষ হলো আঠারো ওভার শেষে বিয়াল্লিশ পাঁচ উইকেটের ইউনিট ওয়ালটন টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই নিশ্চিত 5% থেকে 50% পর্যন্ত ছাড় ওয়ালটন আমাদের WHO রিকমেন্ডেড ফর্মুলায় প্রস্তুতকৃত বিকন ফার্মার ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার হাইজিনেক্স আপনাকে দেবে 99.99% জীবাণু ধ্বংসের গ্যারান্টি বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি রোলিং মিলস ZSRM TMG 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি ZSRM বন্ড টু বন্ড আজকে আমি খাবো ঝাল ঝাল সাদে প্রতিদিন ভাগ্যিস ম্যাগি ছিল ফ্রম নেসলে বললেন আউট সাইড অফ স্টাম্প টার্ন করে ভিতরে ঢোকার মুখে আলতো করে পয়েন্টে ঠেলেছেন বলের লাইনে ফিল্ডার কুড়ে কিপার থ্রো রানার কোনো সুযোগ নেই ডট বল ডট বল পাওয়ার্ড বাই নিউ কেয়ার বেবি ডায়াপার সারা রাত আরামে সারা দিন ফুরফুরে সাকিব আল হাসান ওভারের দ্বিতীয় বল এবারে ঝোলানো ডেলিভারি ছিল অফ ড্রাইভ করেছেন ওখানে ওখানে মিড অফ থেকে ফিল্ডিং হওয়ার ফাঁকে রান পাবেন না হাইজিনেক্স স্কোর আপডেট 42 পাঁচ উইকেট হারিয়ে উইন্ডিজ হাইজিনেক্স ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার ওখানে অ্যামরিজ ছড়ান করেছেন আউট হয়েছেন তিনি পরে বল আবার ফ্লাইটে ডেলিভারি আউটসাইড অফ স্টাম্প কাভারে খেলেছেন বলের লাইনে ফিল্ডার রয়েছে কুড়িয়ে রানের স্ট্রাইক তাদের থ্রো আসবে রান্নার কোনো সুযোগ নেই ডট বল উঠলে 24 রান করেছেন 44 বল থেকে ফ্রি হিট পাওয়ার প্লে ওভারে খেলা চলছে Power Play brought to you by Walton TV Walton TV কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে নিশ্চিত 5 থেকে 50% পর্যন্ত ছাড় Walton আমাদের পণ্য আবার চতুর্থ বল এবার একটু রুম দিয়েছিলেন সেটিকে অ্যাঙ্গুলার ব্যাটে কাট করেছেন বল চলে যাচ্ছে ওখানে সুইপার কভার অঞ্চলে বাউন্ডারির কাছাকাছি দুজন ফিল্ডার দৌড়াচ্ছেন শেষ মুহূর্তে অবশ্য ফিল্ডিং হবার ফাঁকে একাধিক রান এলো ব্যাটসম্যানদের কাছ থেকে অর্থাৎ দুটি রান বাড়লো উইন্ডিজের আজকে দ্বিতীয় ওডিআই যেখানে টসে জিতে প্রথমে ব্যাট করছে উইন্ডিজ 5-5টি উইকেটের পতন হয়েছে ইতিমধ্যে 44 রানে কেজন উঠলে আজকে দিনে টপ স্কোরার ওয়েস্ট ইন্ডিজের পক্ষে 24 রান করেছেন পরে বল কভার ড্রাইভ করেছেন শর্ট কভারে ফিল্ডার বলের লাইনে নন স্ট্যাক প্রান্তে থ্রো আসবে এ বল থেকে রান করার সুযোগ নেই ডট বল হয়ে গেল হাইজিনেক্স স্কোর আপডেট 44 5 উইকেটে উইন্ডিজ হাইজিনেক্স ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার সাকিব আল হাসান তৃতীয় ওভারের শেষ বল আবারও ঝোলানো ডেলিভারি অফ ড্রাইভ করেছেন তবে একটির বেশি রান পাবেন না লং অফ থেকে ফিল্ডিং হওয়ার পর একটি রান এলো 45 5 উইকেট হারিয়ে উইন্ডিজ 19 ওভার শেষে
ওয়ালটন টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই নিশ্চিত 5% থেকে 50% পর্যন্ত ছাড়। ওয়ালটন, আমাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM তিন স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। নিউ নর্মাল লাইফে ঘরের রংটা হতে হবে ভাইরাস ফ্রি, সেজন্যই বার্জার ব্রিথ ইজি ভাইরাকেয়ার। এর সিলভার আয়ন টেকনোলজি তৈরি করে অ্যান্টিভাইরাস কোটিং, যা দেয়ালে আসা ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে। ভাইরাকেয়ার যখন দেয়ালে, আমরা নিশ্চিন্তে। বার্জার ব্রিথ ইজি ভাইরাকেয়ার, সুরক্ষিত দেয়াল, নিরাপদ পরিবার। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি রোলিং মিলস ZSRM TMT 500W অ্যান্ড 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। ফ্লাটে ডেলিভারি, সোজা ব্যাটে খেললেন, বোলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, রানের কোনো সুযোগ নেই। 20তম ওভারে খেলা শুরু, 45-5 উইকেটে উইন্ডিজ। ওভারের দ্বিতীয় বল, এবারেও ঝোলানো বল ছিল মেহেদি মিরাজের কাছ থেকে, ব্যাটসম্যান বোনার ছিলেন, এক্ষেত্রে সোজা ব্যাটে পুশ করেছেন, রান পাবেন না। হাইজিনিক্স স্কোর আপডেট, 45-5 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ। হাইজিনিক্স ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার। 5 ওভার 2 বল 7 রান দিয়ে 2 উইকেট দেখা পেয়েছেন মেহেদি মিরাজ। পরে বল, ওখানে কিন্তু গুড লেন টার্ন করে লেগের দিকে যাচ্ছিল, গ্লান্স শট, ফাইন লেগ দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, গড়িয়ে 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 ফিল্ডার অনেকটা লম্বা চেস করে কুড়িয়ে, মানে ফুট ইউজ করলেন, কুড়িয়ে কিপারের থ্রো, 1টি রান 2টি রান 3টি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 3টি রান বাড়লো বোনার্সের ব্যাট থেকে, 45-3 এ 48-5 উইকেটে উইন্ডিজ। কারেন্ট রান রেট বলছে 2.48, এই হারে রান তুলছে উইন্ডিজ, অনেকটাই স্লো বলতে হবে। বোলাররা কিন্তু আজকে দুর্দান্ত, মেহেদি মিরাজ 10 রান দিয়ে 2টি উইকেট দখল করেছেন, চলেছেন তিনি ওভার দ্য উইকেট। আবারও ঝোলানো বল, ফুল লেন্থ ডেলিভারি, কী খেলবেন খেলবেন না, পরবর্তীতে রক্ষণাত্মক পুশ করলেন আরও একটি গুরুত্বপূর্ণ ডট। ডট বল পাওয়ার্ড বাই নিউ কেয়ার বেবি ডায়াপার, সারা রাত আরামে সারাদিন ফুরফুরে। হাইজিনেক্স স্কোর আপডেট, 48-5 উইকেটে উইন্ডিজ। হাইজিনেক্স ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার। পরে বল, ব্যাক আপ লেন, ব্যাক ফুটে গিয়ে ওখানে কিন্তু ব্যাটে খেলতে পারেনি, প্যাডে লেগে যায়, আপিল আপিল আপিল, ওখানে ব্যাটসম্যানকে ফেভার করেছেন, রিভিউতে যাবেন কি না। মুশফিক বললেন যে স্যার চলুন থার্ড আম্পায়ারের কাছে, হ্যাঁ চলে গিয়েছেন, থার্ড আম্পায়ার ডিসিশন। থার্ড আম্পায়ার ডিসিশন ব্রট টু ইউ বাই হাইজিন, আ ট্রাস্টেড ব্র্যান্ড ইন হাউসহোল্ড ক্লিনিং। হ্যাঁ, জেসন মোহাম্মদ ব্যাটিং প্রান্তে রয়েছেন, শ্রোতা বন্ধুরা, ব্যাটে খেলতে পারেনি, প্যাডে লেগে যায়, তখনই কিন্তু আপিল করেন মুশফিক, বললেন বাইরে মনে হচ্ছে, বলটা যে পিচ করেছে একটু মনে হচ্ছে বাইরে, এখন দেখা হবে কি, টার্ন করে ঢুকছিল দেখুন, একেবারে একেবারে শার্প একটা টার্ন, শ্রোতা বন্ধুরা, টার্নে বিট, ওখানে দেখা হবে ব্যাট আর বলে কোনো কানেকশন আছে কিনা, নাই, তারপরে দেখা হবে যে উইকেট মিসিং কিনা, উইকেট মিসিং কি হবে, অফ স্টাম্পটা অবশ্য মনে হচ্ছে আমরা দেখছি না, অফ স্টাম্পটা সেটাই একটা প্রশ্ন হতে পারে অবশ্য, এবং পিচিংটা কোথায় হয়েছে সেটিও আসলে দেখবার বিষয়। হাইজিনেক্স স্কোর আপডেট, 48-5 উইকেট হারিয়ে উইন্ডিজ। হাইজিনেক্স ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার, 48 রান করতে 5 যে না না কোনো বিপ কিন্তু দেখা যাচ্ছে না, একেবারে ব্যাকফুটে খেলেছেন দেখুন, মানে বলটা উইকেট যদি ভাঙে তাহলে তো আর কোনো প্রশ্নই থাকে না, আমরা বল ট্র্যাকিং নিশ্চয়ই সেটা বুঝতে পারবো। একেবারে মঞ্জুর রহমান সম্মানিত টিভি আম্পায়ার, থার্ড আম্পায়ার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে নিচ্ছেন, আরেকটাই যে কোনো ব্যাটার বলের ইনভলভ নেই, কোনো ধরনের ইনভলভ নেই, ব্যাটটি যখন বলটা ক্রস করে তখন, হ্যাঁ এবারে কিন্তু শেষ মুহূর্তে দেখবেন যে হকাই মহাশয় কি বলে, ওখানে ইম্প্যাক্ট, ওটাই বলছিলাম আপনাকে, ওটাই আমি বলছিলাম, দেখুন ইম্প্যাক্টটাই আসলে বড় ব্যাপার বন্ধুরা, ঠিক আছে। এখন অরিজিনাল ডিসিশন নট আউট, ফিল্ড আম্পায়ার তিনি তার সিদ্ধান্তে অনড, অর্থাৎ নট আউট, বেঁচে গেলেন ব্যাটসম্যান জেসন মোহাম্মদ, 48-5 উইকেটে রিভিউ লস্ট, বাংলাদেশের রিভিউ কিন্তু লস্ট হয়ে গেল, একটা হয়েছে আর একটা রয়েছে। বোনার্স 7 রান, জেসন মোহাম্মদ 2 রান করেছেন। শ্রোতা বন্ধুরা, যেটা বলছিলাম যে এখানে আজকে কেজন ওটলে, মিস্টার ডেবুটেন, তিনি টপ স্কোরার, 24 রান করে তিনি আউট হয়েছেন, তিনি মূলত ডাবল ফিগার, আর কোনো ব্যাটসম্যান ডাবল ফিগারে যাননি। ফ্লাইটে ডেলিভারি, গুড লেন্থ, চপাটে ড্রাইভ করেছেন, অন ড্রাইভ, লঙ্ঘন দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, কুড়িয়ে থ্রো করার আগেই মাহমুদুর রিয়াজ সে জায়গায়, 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 1টি রান বাড়লো, 20 ওভারে খেলা শেষ, 49-5 উইকেটে উইন্ডিজ। করোনার সাথে লড়াইয়ে আমরাই করব জয়, তাই তো হাতে তুলে নিয়েছি স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, যা করোনা ভাইরাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে,
স্বাস্থ্য সুরক্ষার অঙ্গীকার নিয়ে একমি এনেছে WHO কর্তৃক স্বীকৃত ক্ষতিকর মিথানল মুক্ত হ্যান্ড স্যানিটাইজার ক্লিনসল HP। সুরক্ষার হাসি হাসুক বাংলাদেশ। ক্লিনসল HP পাওয়া যাচ্ছে 50, 100 এবং 200 মিলি প্যাকে। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM তিন স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM Bond to Bond. Bangladesh University of Business and Technology BUBT বাংলাদেশের সেরা 20টি প্রাইভেট ইউনিভার্সিটির একটি। BUBT রয়েছে ঢাকার মিরপুরে UGC অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস, সুসজ্জিত গবেষণাগার, আধুনিক গ্রন্থাগার, মেডিকেল সেন্টার ও ক্যারিয়ার গাইডেন্স অফিস। এছাড়াও রয়েছে সুবিশাল খেলার মাঠ যেখানে বছর জুড়ে চলে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট। 21তম ওভারের প্রথম বল ডট বল 49, 5 উইকেটে উইন্ডিজ। বোনার 7 রানে ব্যাটিং করছেন, অন্যদিকে জেসন মোহাম্মদ 3 রানে। সাকিব আল হাসান ঝোলানো বল, সুইপ শট, বল চলে যাচ্ছে ওখানে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে বাউন্ডারির কাছাকাছি। মুস্তাফিজ আছেন কুড়িয়ে ফেরত পাঠানোর ফাঁকে, একবারের জন্য প্রান্ত বদল। হাইজিনেক্স স্কোর আপডেট, 50, 5 উইকেট হারিয়ে উইন্ডিজ। হাইজিনেক্স ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার, 50 রানে 5 উইকেটের পতন। একটা বিশেষ মুহূর্ত, ম্যাচের বিশেষ মুহূর্ত, ব্রট টু ইউ বাই বার্চার পেইন্টস। ফ্লাইট ডেলিভারি আউটসাইড অফিস টাইম আলতো করে ওখানে খুবই সফট হ্যান্ডে কাভার পয়েন্টে ঠেলে দিয়েছেন। প্রথমে ভেবেছেন রান নিব না, পরবর্তী সময় নন স্ট্রাইক প্রান্তে বললেন ফিরে যাও, রান্নার কোনো সুযোগ নেই, ডট বল হয়ে গেল। 21 ওভারের খেলা চলছে, 50 রানে 5টি উইকেট নেই। প্রথম ওডিয়ে 122 রান করেছিল শ্রোতা বন্ধুরা, আজকে কি সেদিকেই যাচ্ছে? জানতে হলে ভূমির সঙ্গেই থাকতে হবে, থাকতে হবে আমাদের সাথে। সাকিব আল হাসান রাউন্ড দ্য উইকেট এসছেন, এবার ঝোলানো বল অফ স্টাম্পের উপরে ফুল লেন্থ, সেটিকে কাভার ড্রাইভ করেছেন, ওখানে সুইপার কাভার অঞ্চল থেকে ফিল্ডিং হলো, এরই ফাঁকে একবারের জন্য প্রান্ত বদল হয়েছে। অবশ্য জেসন মোহাম্মদ 4 রানে পৌঁছে গেছেন, অন্যদিকে বোনার তিনি খেলছেন। আসলে এই দুই ব্যাটসম্যান একটু অবশ্য চেষ্টা করছেন দেখে শুনে খেলবার, তবে একটা সুযোগ ছিল মেহেদী মিরাজের, রিভিউটা লস্ট হলো, উইকেট পতন হয়নি। টান করে ভেতরে ঢোকার মুখে ব্যাকফুটে রুম করে জোরে পড়ে কাট করেছেন, ব্যাকওয়ার্ড পয়েন্টে বল যাচ্ছে সীমানার দিকে, কুড়িয়ে থ্রো করার আগে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, আরও 1টি রান বাড়লো। হাইজিনেক্স স্কোর আপডেট, 52, 5 উইকেটে উইন্ডিজ। হাইজিনেক্স নেস্ট্যান্ড হ্যান্ড স্যানিটাইজার, 2টি উইকেট নিয়েছেন মেহেদী মিরাজ, 1টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, 1টি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। রুবেল এখন পর্যন্ত কোনো উইকেটে দেখা পাননি, হাসান মাহমুদ। ওভারের শেষ বল এবারে উইকেট টু উইকেট ডেলিভারি, সেটিকে অনসাইডে খেলেছেন, শর্ট স্কোয়ার লেগ থেকে ফিল্ডিং হবার ফাঁকে 1টি রান এলো। এরই সাথে 21তম ওভারের খেলা শেষ, 53, 5 উইকেট হারিয়ে উইন্ডিজ। ওয়ালটন টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই নিশ্চিত 5% থেকে 50% পর্যন্ত ছাড়। ওয়ালটন আমাদের। নতুন বছরে মেতে উঠুন টিভিএস স্টাইলে, টিভিএস বাইকে রেজিস্ট্রেশন ও 2 বছরের নো ট্যাক্স ফি ফ্রি। আকর্ষণীয় অফারটি পেতে আজই আসুন টিভিএস এর শোরুমে। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি রোলিং মিলস ZSRM TMT 500W অ্যান্ড 60 গ্রেড বার, স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। এই দারুন মশলাগুলোর এক্সাইটিং মিশ্রণে তৈরি ম্যাগি মশালা ব্লাস্ট। লাইফের ব্লাস্ট 2 মিনিট চা। নেসলে, গুড ফুড, গুড লাইফ। 22তম ওভারের প্রথম বল ডট বল হয়ে গেল, দ্বিতীয় বলে আউটসাইড অফ স্টাম্প ফুলানিতে ডেলিভারি, ব্যাকফুটিকে কাট শট, ওখানে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে কুড়িয়ে কিপারে থ্রো করার আগে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 1টি রান বাড়লো। হাইজিনেক্স স্কোর আপডেট, 55, 5 উইকেটে উইন্ডিজ। হাইজিনেক্স নিস্ট্যান্ড হ্যান্ড স্যানিটাইজার। জেসন মোহাম্মদ সৌভাগ্যবান তো বলতেই হবে, দেখুন সুযোগ পেয়ে গেলেন, 29টা ODI খেলেছেন, ক্যাপ্টেন হিসেবে দলের সঙ্গে তিনি বাংলাদেশে আসবেন কে জানতো, আসলে মূল দল না আসায় তিনি কিন্তু দলের অধিনায়ক। যাচ্ছেন মেহেদী মিরাজ, এবারে কিন্তু টার্ন করে ভেতরে ঢোকার মুহূর্তে অবশ্য কবজির মতো ঘুরিয়েছেন, বলটা চলে যাচ্ছে ওখানে ডিপ মিড উইকেট অঞ্চলে, ফিল্ডার আছেন বাউন্ডারি লাইনের অনেকটাই ভেতরে, সেখান থেকে ফিল্ডিং হলো, একবারের জন্য প্রান্ত বদল। বোনারের ব্যাট থেকে এই রানটা এলো, বোনার কিন্তু 12 রানে পৌঁছে গেছেন, ডাবল ফিগারে পৌঁছে গেছেন তিনি। অন্যদিকে জেসন মোহাম্মদ, যার কথা বলছিলাম, দলীয় অধিনায়ক, 5 রানে ব্যাটিং করছেন। হ্যাঁ, মেহেদী মিরাজ 2টি উইকেটে দেখা পেয়েছেন, 3টি উইকেটের শিকারের আশায় গুডলেন, টান করে ভেতর ঢোকার মুখে ব্যাট প্যাট ক্লোজ করে কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিমা খেলেন, ফরওয়ার্ড শর্ট লেগ বুটিল পজিশনে, কুড়ি নন স্ট্যাক প্রান্তে থ্রো আসবে, এ বল থেকে রান্নার কোনো সুযোগ নেই। হাইজিনিক্স স্কোর আপডেট, 56, 5 উইকেটে উইন্ডিজ। হাইজিনিক্স নিস্ট্যান্ড হ্যান্ড স্যানিটাইজার।
অনেকটা প্রথম ম্যাচের মতোই, যেটাকে আমরা যেমন বলছিলাম 122 রান মাত্র করতে পেরেছিল উইন্ডিজ। দেখা যাক আজকে কত দূরে তারা যায়। যাচ্ছেন মেহেদি মিরাজ, আবারও ঝোলানো বল, অফ ড্রাইভ করেছেন তবে লাভ হলো না, মিড অফে ফিল্ডার আছেন, ফিল্ডিং করলেন বাঁ দিকে অনেকটা দৌড়ে গিয়ে, এত দ্রুত খেলেছিলেন বলটা, সে কারণে রান কিন্তু পেলেন না। 56-5 উইকেট হারিয়ে উইন্ডিজ, আরও একটা ডট বল। ডট বল পাওয়ার্ড বাই নিউ কেয়ার বেবি ডায়াপার, সারা রাত আরামে, সারাদিন ফুরফুরে। ফ্লাইটের ডেলিভারি আউটসাইড অফিস টাইম টার্ন করতে দিলেন না, একটা রক্ষণাত্মক ভঙ্গে ব্যাট প্যাট ক্লোজ করে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন। ডট বলে ওভার শেষ, 22 ওভারে খেলা শেষ হয়ে 56-5 উইকেটে উইন্ডিজ। WHO রিকমেন্ডেড ফর্মুলায় প্রস্তুতকৃত বিকন ফার্মার ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার হাইজিনেক্স আপনাকে দিবে 99.99% জীবাণু ধ্বংসের গ্যারান্টি। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3-স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। নিউ নর্মাল লাইফে ঘরের রংটা হতে হবে ভাইরাস ফ্রি, সেজন্যই বার্জার ব্রিথ ইজি ভাইরাকেয়ার। এর সিলভার আয়ন টেকনোলজি তৈরি করে অ্যান্টিভাইরাস কোটিং, যা দেয়ালে আসা ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে। ভাইরাকেয়ার যখন দেয়ালে, আমরা নিশ্চিন্তে। বার্জার ব্রিথ ইজি ভাইরাকেয়ার, সুরক্ষিত দেয়াল, নিরাপদ পরিবার। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। করোনার এই সময়ে স্যাভলন হ্যান্ড ওয়াশ দিয়ে 20 সেকেন্ড ধরে বারবার হাত ধুয়ে নিন, কারণ স্যাভলন হ্যান্ড ওয়াশে আছে ভাইরাস ও জীবাণু ধ্বংসের কার্যকরী উপাদান, যা সম্পূর্ণরূপে ধ্বংস করে করোনা ভাইরাস সহ সব ধরনের জীবাণু। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। ওয়ালটন টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই নিশ্চিত 5% থেকে 50% পর্যন্ত ছাড়। ওয়ালটন, আমাদের পণ্য। স্বাস্থ্য সুরক্ষার অঙ্গীকার নিয়ে একমি এনেছে WHO কর্তৃক স্বীকৃত ক্ষতিকর মিথানল মুক্ত হ্যান্ড স্যানিটাইজার ক্লিনসল HP। সুরক্ষার হাসি হাসুক বাংলাদেশ, ক্লিনসল HP পাওয়া যাচ্ছে 50, 100 এবং 200 মিলি প্যাকে। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3-স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। গুড লেন্থ ইন সুইং ডেলিভারি, ব্যাক ফুটিকে আলতো করে শর্ট মিডিয়ে করে ঠেলেছেন, বল লাইনের ফিল্ডার রয়েছেন, অন স্ট্রাইক প্রান্তে থ্রো, রান নেওয়ার কোনো সুযোগ নেই। ডট বল। 22তম ওভারে খেলা শেষে 57, 23তম ওভারে খেলা শুরু। হাসান মাহমুদ মিস্টার সিম অ্যাটাক এই মুহূর্তে বাংলাদেশের। জি, লক্ষ্মীপুরের সন্তান, তাকে আনা হয়েছে আবার গত ম্যাচের অন্যতম সেরা বোলার, তিনি এসছেন আজকে। প্রথম স্পেলটা ভালো হয়নি, তবে দ্বিতীয় স্পেলটা দেখা যাক। আউটসাইড অফ স্টাম্প, এবারে সপাটে কাট শট, বল চলে যাচ্ছে ডিপ পয়েন্ট দিয়ে সীমানার দিকে, একেবারে সীমানা প্রাচীর থেকে সাকিব আল হাসান অনেকটা পথ দৌড়ে এসে বলটা কিন্তু ধরলেন এবং ফেরত পাঠানোর ফাঁকে দুটি নিশ্চিত রান তো তিনি সেভ করেছেন, অবশ্য দুটি রান এলো এই 2 রানের সুবাদে। হাইজিনেক্স স্কোর আপডেট যেটা বলছে, 59.5 উইকেট হারিয়ে উইন্ডিজ। হাইজিনেক্স ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার, কারেন্ট রান রেট 2.64, অর্থাৎ আড়াইয়ের একটু উপরে রয়েছে। ওডিআই ক্রিকেটে সত্যি বেমানান রয়েছে। 59.5 উইকেটে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন মিস্টার ক্যাপ্টেন। এখন জেসন মোহাম্মদ ব্যাটিং প্রান্তে 25 বল থেকে 7 রান করেছেন, দৌড় শুরু করেছেন, ওখানে ওভার দ্য উইকেট বল করলেন, ফুল লেন্থ লেগ স্ট্যাম্পের বাইরে। হ্যালো স্যার, আম্পায়ারের জন্য সহজ একটি সিদ্ধান্ত এলো। আম্পায়ার গাদির সোহেল হাত প্রসারিত করে জানালেন, বলটি ছিল ওয়াইড মিস্টার এক্সট্রা। একটি রান বাড়লো, একটি বল বাড়লো, দলের রান এই মুহূর্তে 60.5 উইকেটে। খুবই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে কিন্তু রয়েছে উইন্ডিজ। দুজন হয়ে গেল বোনার, তিনিও কিন্তু 13 রানে অপরাজিত রয়েছেন। তার ক্যাপ্টেন এখন পর্যন্ত আছেন 7 রানে, 20টি বল খেলেছেন জেসন মোহাম্মদ এখন পর্যন্ত। অফব্যাক ফিল্ডিং পয়েন্ট, শর্ট কাভার, শর্ট মিড অফ, ব্যাকওয়ার্ড পয়েন্টে একজন ফিল্ডার রয়েছেন। হাসান মাহমুদ দৌড় শুরু করেছেন, ওভার দ্য উইকেট বল করলেন, আউটসাইড অফ স্টাম্প একটু নিচে হয়েছিল, চমৎকারভাবে গাইড করে দিয়েছেন। ব্যাকওয়ার্ড পয়েন্ট, থার্ড ম্যান দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, রুবেল রয়েছেন একেবারে ডিপারে, কুড়িয়ে কিপারে থ্রো, 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। 1 রান না, 2টি রান হওয়ার কথা এই জায়গায় বল গেলে। হ্যাঁ, 2 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, আরও 2টি রান বাড়লো। হাইজিনিক্স স্কোর আপডেট, 62.5 উইকেটে উইন্ডিজ। হাইজিনিক্স ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার। দেখুন, পেসার আসার সাথে সাথে কিন্তু অনেকটাই সহজ হয়ে গেল দেখছেন, এবং সেটি খেলবার চেষ্টা করছে এই দুই ব্যাটসম্যান। পেসটা ভালো খেলেন, কিন্তু স্পিনে
বলা যায় যে বিধ্বস্তই হচ্ছেন এই ব্যাটসম্যানরা, খেলতেই পারছেন না সেই জায়গায়। এখন একটু মনে হচ্ছে স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন হাসান মাহমুদ, এবারে কিন্তু ইনসুইঙ্গিং ডেলিভারি, সেটিকে অনসাইডে খেলেছেন, বল চলে যাচ্ছে ওখানে স্কোয়ার লেগ অঞ্চলে, সেখানে ফিল্ডিং হবার ফাঁকে একটি রান আরও এলো। হাইজিনিক্স স্কোর আপডেট, 63 5 উইকেট হারিয়ে উইন্ডিজ। হাইজিনিক্স ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার, 31 বল থেকে 22 রানের একটা মহামূল্যবান পার্টনারশিপ এই মুহূর্তে, কে আশা দেবে কে ভরসা দেবে, উইন্ডিজকে কোন ব্যাটসম্যান কোন জুটি টেনে তুলবে। শ্রোতা বন্ধুরা, রেডিও ভূমি 92.8 FM আপনাদের সঙ্গে আমরা আছি। আমাদের খুব ইচ্ছে যে 50-50, 100 ওভার খেলা হোক, কিন্তু আজকেও প্রথম ওডিআই মতোই হতে যাচ্ছে। আমাদের একটু সন্দেহ বোনারের ব্যাটিং বিশ্লেষণ, অর্থাৎ লিস্ট এ ক্রিকেটে 65 ম্যাচ থেকে 1898 রান, বেস্ট স্কোর তার 122 রানে অপরাজিত। লিস্ট এ ক্রিকেটে, তাদের দেশে ঘরোয়া ক্রিকেটে বা তিনি খেলতেন। পরে বল ইন সুইং, ব্যাকফুটে গিয়ে আলতো করে ওখানে গাইড করলেন, পয়েন্টে ঠেলে দিলেন, স্লিপ পয়েন্টে একজন ফিল্ডার এসে খুব দ্রুত কাট আপ করলেন, ভেবেছিলেন রান নেব, রান্নার কোনো সুযোগ নেই, ডট বল হয়ে গেল 63-5 উইকেটে উইন্ডিজ। দ্বিতীয় উইকেটে আসলে 26 রানের একটা পার্টনারশিপ হয়েছিল আজকের এই ম্যাচে, সেটাই সর্বোচ্চ এখন পর্যন্ত। এবং তারপরে এই দুই ব্যাটসম্যান তারা কিন্তু 22 রানের একটা পার্টনারশিপ গড়ে তুলেছেন। একটু একটু স্বাচ্ছন্দ্য মনে হচ্ছে এই দুই ব্যাটসম্যানকে। দলীয় অধিনায়ক জেসন মাহমুদ 10 রানে ব্যাটিং করছেন, বোনার 13 রানে আছেন, তিনি ব্যাটিং করবেন। হাসান মাহমুদ ব্যক্তিগত চতুর্থ ওভারে শেষ বলটি নিয়ে যাচ্ছেন ওভার দ্য উইকেট, এবারে কিন্তু আবারও ইনকামিং ডেলিভারি, সেটিকে অনসাইডে খেলেছেন, মিড উইকেট থেকে ফিল্ডিং হলো, একটি রানও হয়ে গেল। 23 ওভারের খেলা শেষ, 64-5 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ। আজকে আমার দিন, আজকে আমি খাবো অনেক অনেক চিকেন ম্যাগি। ফ্রাইডে তে শ্রিম্প ম্যাগি, স্যাটারডে তে ভেজি ভাত, মঙ্গল বুধ বৃহস্পতি সুপি এক টমিয়াম, সানডে মানডে ম্যাগি চিকেন। ম্যাগি মানে ভিন্ন স্বাদে প্রতিদিন। ভাগ্যিস ম্যাগি ছিল। নতুন বছরে মেতে উঠুন টিভিএস স্টাইলে, টিভিএস বাইকে রেজিস্ট্রেশন ও 2 বছরের রোড ট্যাক্স ফ্রি ফ্রি। আকর্ষণীয় অফারটি পেতে আজই আসুন টিভিএস এর শোরুমে। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি রোলিং মিলস ZSRN TMT 500W and 60 গ্রেড বার, স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। ওয়ালটন টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই নিশ্চিত 5% থেকে 50% পর্যন্ত ছাড়। ওয়ালটন আমাদের পণ্য। ফ্লাইটে ডেলিভারি, আউটসাইড অফিস টাইম, ইনসাইড আউট করে কভার ড্রাইভ, এক্সট্রা কভার দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, ডিপারে প্রোটেকশন রয়েছেন মুস্তাফিজুর রহমান, কুড়িয়ে কিপারে থ্রো করলেন, 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 1টি রান বাড়লো। জেসন মাহমুদ ডাবল ফিগার, 24তম ওভারে খেলা শুরু, দলের রান 65-5 উইকেটে উইন্ডিজ। জি, সাকিব আল হাসান 5ম ওভারে তিনি এসছেন ব্যক্তিগত, প্রথম ওভারে উইকেট পেয়েছিলেন, 11 রান দিয়ে 1টি উইকেট তার দখলে, রাউন্ড দ্য উইকেট আসছেন। এবারে আবারও ঝোলানো বল, সেটিকে সোজা ব্যাটে পুশ করেছেন সাকিব, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, রান অবশ্য পাবেন না। হাইজিনিক্স স্কোর আপডেট, 65-5 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ। হাইজিনিক্স ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, সারা দেশে কিন্তু শীতের বার্তা বয়ে যাচ্ছে, মিরপুরের আকাশে কিন্তু প্রচণ্ড শীত এবং কুয়াশা, পরে বল কিছুটা মিক্স আপ হতে হতে কিন্তু বেঁচে গেলেন, ফিল্ডিংটা ভালো হয়নি, ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে গালি রিজেন একটু বাঁ দিকে সরে গিয়ে ফিল্ডিং করলেন, ফাম্বল। যদি প্রথম প্রতিষ্ঠা ধরে যদি কিপারের হাতে দিতে পারতেন তাহলে রান আউট একটা শিকার হতে পারতো। যাই হোক, দ্রুততার সঙ্গে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 1টি রান বাড়লো, 66 রান, 5 উইকেটে উইন্ডিজ। টস অ্যান্ড ব্যাট কতটা যুক্তিযুক্ত আপনারা শুনবেন, আমরা বলবো জেসন মাহমুদ আসলে দৌড়টা দেননি, কিন্তু নন স্ট্রাইক প্রান্ত থেকে ব্যাটসম্যান চলে গিয়েছিলেন, একটা সুযোগ কিন্তু হতে পারতো যদি ঠিকঠাক ফিল্ডিংটা করা যেত, বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ফিল্ডিং করেছিলেন মেহেদী মিরাজ, তবে নন স্ট্রাইক প্রান্তে থ্রো হলে একটা বিপদ হতেও পারত। ফিল্ডিংয়ের কিছুটা ফাইন টিউনিং করে নেওয়া হচ্ছে। সাকিব আল হাসান নতুন বোনার এসছেন অবশ্য এ প্রান্তে, একটা শর্ট কাভার নেওয়া হয়েছে তার জন্য, ঝোলানো বল ওরে অন ড্রাইভ করেছেন, মারে তেমন জোর ছিল না, লং অন থেকে ফিল্ডিং হলো, সহজ একটা রান পেয়ে গেছেন ওই বোনার, 1টা রান বাড়লো। হাইজিনিক্স স্কোর আপডেট যেটা বলছে, 66-67, 5 উইকেট হারিয়ে উইন্ডিজ, চলছে 24তম ওভারের খেলা। হ্যাঁ, টেস্ট ক্রিকেট পুরোটাই, টেস্ট ক্রিকেটের মতো কিন্তু চলছে একেবারে, সিঙ্গেল সিঙ্গেল ডাবলস খুব কম হচ্ছে, সিঙ্গেল ডট বল, সিঙ্গেল ডট বল, সিঙ্গেল ডট বল, 4 খুব কম হচ্ছে, কালে ভদ্রে কিন্তু হচ্ছে 4।
অ্যারাউন্ড দ্য উইকেট। সাকিব আল হাসান ফুল লেন্থ লেগ স্ট্যাম্প উপরে ডেপথ ক্রিজটা ইউজ করে আলতো করে ফ্লিক শট, স্কোয়ার লেগে ফিল্ডার বলের লাইনে রয়েছেন, কুড়িয়ে কিপারে থ্রো করলেন, এ বল থেকে রান্নার কোনো সুযোগ নেই ডট বল। জি, সাকিব আল হাসান, তার কথা বলছিলাম, প্রথম ম্যাচটা ষোলো মাস পরে ক্রিকেটে প্রত্যাবর্তন, শ্রোতা বন্ধুরা, চার উইকেট, দুর্দান্ত তার জন্য, একটা বিশেষ মুহূর্ত। ম্যাচের বিশেষ মুহূর্ত ব্রট টু ইউ বাই বার্জার পেইন্টস। এবং বলতে না বলতে আউটসাইড অফ স্টাম্প টার্ন করে ভেতরে ঢুকছিল, আবেদন, আম্পায়ার কিন্তু সাড়া দিলেন, আউট। আউট ব্রট টু ইউ বাই স্টার সিরামিক্স লিমিটেড। জেসন মোহাম্মদ অবশ্য সময় নিলেন না, তিনি বললেন না রিভিউ যেহেতু আছে রিভিউটাও আমি নিয়ে নিই, চলুন তৃতীয় আম্পায়ারের কাছে। থার্ড আম্পায়ার ডিসিশন brought to you by Hygiene, a trusted brand in household cleaning. Eventful, eventful, আমরা দেখছি সাকিব আল হাসান, আমরা বলটা দেখছি শ্রোতা বন্ধুরা, একেবারে উইকেট টু উইকেট ডেলিভারি, ব্যাটে বলের কানেকশনও তো মনে হচ্ছে না, বল উইকেটে যাচ্ছে মনে হচ্ছে না, কোনো সন্দেহ থাকবে নিশ্চয়ই, আমরা দেখব ব্যাট এবং বলের কোনো ইনভলভমেন্ট আছে কিনা, না থাকলে এ যাত্রা কিন্তু আর বাঁচার কোনো সুযোগ নেই শ্রোতা বন্ধুরা, অর্থাৎ আরও একটা উইকেটের পতন হবে। আল্ট্রাইজ কি বলছে, আল্ট্রা এজ যেমনটা বলছে, কোনো বিপ আছে কিনা কামরুজ্জামান? নেই নেই, হালকা বাতাসে একটা ছোঁয়া, ব্যাটটা যখন বল ক্রস করে হালকা একটা ছোঁয়া, কিন্তু সেই ছোঁয়াটা যিনি টিভি আম্পায়ার রয়েছেন মঞ্জুর রহমান, তিনি কিন্তু অ্যালাউ করবেন কিনা, অ্যালাউ করার কথা নয়। জেসন মোহাম্মদ, আপনি কি সাজঘরের পথে রওনা হবেন? তবে সেটি দেখা হচ্ছে কিন্তু ব্যাট বলের যে ইনভলভমেন্ট, একটা হালকা কি বলবো ঢেউ খেলানো ওখানে আমরা দেখছি, আমরা আগেই বলেছিলাম যে এটা আউট হবে, আউট। দারুন মশলাগুলোর এক্সাইটিং মিশ্রণে তৈরি ম্যাগি মশালা ব্লাস্ট, লাইফের ব্লাস্ট 2 মিনিট চা। নেসলে, গুড ফুড, গুড লাইফ। নিউ নর্মাল লাইফে ঘরের রংটা হতে হবে ভাইরাস ফ্রি, সেজন্যই বার্জার ব্রিথ ইজি ভাইরাকেয়ার। এর সিলভার আয়ন টেকনোলজি তৈরি করে অ্যান্টিভাইরাস কোটিং, যা দেয়ালে আসা ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে। ভাইরাকেয়ার যখন দেয়ালে, আমরা নিশ্চিন্তে। বার্জার ব্রিথ ইজি ভাইরাকেয়ার, সুরক্ষিত দেয়াল, নিরাপদ পরিবার। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM তিন স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। ওয়ালটন টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই নিশ্চিত 5% থেকে 50% পর্যন্ত ছাড়। ওয়ালটন, আমাদের পণ্য। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যে স্ট্রেট রি রোলিং মিলস ZSRM TMT 500W অ্যান্ড 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। 25 ওভারের প্রথম বল হাসান মাহমুদ এসেছেন, এবারে গুড লেন্থে পড়া একটি বল ছিল অফ স্টাম্পের বাইরে, স্কোয়ার কাট করে দিয়েছেন, পয়েন্ট অঞ্চলে ফিল্ডার ছিলেন, মিস করেছেন, পরবর্তীতে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4 রান। চমৎকার একটি ডেলিভারি ছিল, কিন্তু শর্ট পিচ ছিল, ব্যাটসম্যান সঙ্গে সঙ্গে উইথ তো পেয়েছিলেন এবং সে সুযোগ তিনি সদ্ব্যবহার করেছেন, 4 রান পেয়েছেন ওখানে বনার ওভারের পরে বল। এবার কিন্তু বেটার ডেলিভারি, অ্যাটাকিং দ্য স্টাম্পস, খেললেন মিড উইকেটের দিকে কিন্তু সরাসরি ফিল্ডারের কাছে গেল, কোনো রান নেওয়ার প্রশ্ন নয়, সুতরাং এই বল থেকে কোনো রান নেওয়া সম্ভব হলো না। 24.2 ওভারে খেলা হয়েছে, 71 রান 6 উইকেট ওয়েস্ট ইন্ডিজ, সুতরাং রিপিট অফ দ্য লাস্ট ম্যাচ অনেকটা বলা যেতে পারে। আগের দিনে যে পারফরমেন্স ছিল 122 তারা গুটিয়ে গিয়েছিলেন, ঠিক সেই পথেই আজকেও হাঁটছেন বলেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে, তার কারণ কোনো ব্যাটসম্যানকে কিন্তু খুব বড় রকমের দৃঢ়তা এখনও পর্যন্ত আমি দেখাতে দেখিনি। তবে একটু ভিন্নতা আছে আজকে, আজকে তারা সেই ডিসিশন নিজেরাই নিয়েছে, টসে জিতে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে, পরের বলটি কুটলান্তির বল ছিল, একটু লাফিয়ে উঠেছিল,
পেছনের পায়ে ভর করে ডিফেন্ড করে দিলেন এক্ষেত্রে বোনার, রান পাবেন না ডট বল। হাইজিনেক্স স্কোর আপডেট, 71-6 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ, হাইজিনেক্স ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার। আমার সঙ্গে জান্নাত আছেন, জান্নাত যেটি বললেন যে আজকে কিন্তু টসে জিতে তারা স্বেচ্ছায় ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন, আজকে সেই ভিন্নতাটা হয়েছে। কিন্তু একটা জিনিস অবশ্যই বলতে হবে যে এর আগের দিনে উইকেট যতটা ব্যাটসম্যানদের জন্য কি বলবো খুব একটা আনন্দদায়ক অবস্থা ছিল না, আজকে কিন্তু সেরকম না, আজকে কিন্তু অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, তার মধ্যেও তারা ভালো করতে পেরেছেন বলে আমার মনে হয় না। পরে বল, এবার কিন্তু বোল্ড হয়ে গেলে আমার মনে হচ্ছে, হ্যাঁ অফ স্টাম্প ভেঙে গেছে, অর্থাৎ আরও একটি সপ্তম উইকেটের পতন ঘটল, সরাসরি বোল্ড হলেন ওখানে বোনার। আউট, brought to you by Star Ceramics Limited. Hygienic score update 71-7 wicket hariye West Indies, Hygienic instant hand sanitizer. বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটি বাংলাদেশের সেরা 20 প্রাইভেট ইউনিভার্সিটির একটি। বিইউবিটির রয়েছে ঢাকার মিরপুরে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস, সুসজ্জিত গবেষণাগার, আধুনিক গ্রন্থাগার, মেডিকেল সেন্টার ও ক্যারিয়ার গাইডেন্স অফিস। এছাড়াও রয়েছে সুবিশাল খেলার মাঠ যেখানে বছর জুড়ে চলে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট। WHO recommended formula প্রস্তুতকৃত Beacon Pharma instant hand sanitizer Hygienex আপনাকে দিবে 99.99% জীবাণু ধ্বংসের গ্যারান্টি। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM তিন স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে সাবলন সোপ এর ডাবল স্ট্রেংথ, গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ, জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। সাবলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। স্বাস্থ্য সুরক্ষার অঙ্গীকার নিয়ে একমি এনেছে WHO কর্তৃক স্বীকৃত ক্ষতিকর মিথানল মুক্ত হ্যান্ড স্যানিটাইজার ক্লিনসল HP। সুরক্ষার হাসি হাসুক বাংলাদেশ, ক্লিনসল HP পাওয়া যাচ্ছে 50, 100 এবং 200 মিলি প্যাকেট। 60 উইকেট পড়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের, 71 রান মাত্র। হাসান মাহমুদ গত ম্যাচে যেরকম নিজেকে ধরে রেখেছিলেন এই ম্যাচেও কিন্তু তার কোনো ভিন্নতা দেখছি না, বিশেষ মুহূর্ত তার জন্য। ম্যাচের বিশেষ মুহূর্ত brought to you by Barger Paints। আরও একটি ডট বল কিন্তু হলো, এটা কিন্তু আউটগোয়িং একটা ডেলিভারি ছিল হাসান মাহমুদের কাছ থেকে, ব্যাট বলে করার চেষ্টা নেই, সুতরাং প্রস্তুত তার সামনে ব্যাটসম্যান, কিন্তু রক্ষণাত্মক ভাবে খেলতে বাধ্য করলেন, খুব একটা ভালোভাবে স্বাচ্ছন্দ্যের সাথে খেলেছেন তাও বলবো না। আরো একটি ডট বল হলো, ডট বল পাওয়ার্ড বাই নিউ কেয়ার বেবি ডায়াপার, সারা রাত আরামে, সারা দিন ফুরফুরে। 138 কিলোমিটার পার আওয়ারে ছিল এই বলটি, এবং সেটা ডিফেন্ড করা ছাড়া আর কিছুই করতে পারলেন না, কারণ টপ অর্ডারের কোনো ব্যাটসম্যান, টপ অর্ডার মিডল অর্ডার কেউই দাঁড়াতে পারেননি আজকে শেষ বলটি বলতে বলতে। গুড লেন্থের একটি বল ছিল, লেগ স্টাম্প দিয়ে ঢুকছিল, ডিফেন্ড করে ওভারের সমাপ্তি, 25 ওভারের খেলা শেষে 72-7 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যে স্ট্রেট রি রোলিং মিলস ZSRM TMT 500W অ্যান্ড 60 গ্রেড বার, স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM bond to bond taste the dhamaka bas kuch paisi fun till masti eto din chaisi ekhon life e ache blast because it's Maggi masala blast elo down masala gulor exciting mishrone toiri Maggi masala blast life e blast 2 minute just Nestle, good food, good life. Bangladesh University of Business and Technology BUBT বাংলাদেশের সেরা 20 প্রাইভেট ইউনিভার্সিটির একটি। BUBT রয়েছে ঢাকার মিরপুরে UGC অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস, সুসজ্জিত গবেষণাগার, আধুনিক গ্রন্থাগার, মেডিকেল সেন্টার ও ক্যারিয়ার গাইডেন্স অফিস। এছাড়াও রয়েছে সুবিশাল খেলার মাঠ যেখানে বছর জুড়ে চলে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট।
নিউ নর্মাল লাইফে ঘরের রংটা হতে হবে ভাইরাস ফ্রি, সেজন্যই বার্জার ব্রিথ ইজি ভাইরাকেয়ার। এর সিলভার আয়ন টেকনোলজি তৈরি করে অ্যান্টিভাইরাস কোটিং, যা দেয়ালে আসা ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে। ভাইরাকেয়ার যখন দেয়ালে, আমরা নিশ্চিন্তে। বার্জার ব্রিথ ইজি ভাইরাকেয়ার, সুরক্ষিত দেয়াল, নিরাপদ পরিবার। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM তিন স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। 26তম ওভারের শাকিব, প্রথম বলটি ডট বল। ডট বল পাওয়ার্ড বাই নিউ কেয়ার বেবি ডায়াপার, সারা রাত আরামে, সারা দিন ফুরফুরে। শাকিব যাচ্ছেন ওভারের পরের বলটি নিয়ে। আবারও ইনভাইটিং ডেলিভারি, অফ স্টাম্পের ওপরে ফ্লাইট ছিল, ড্রাইভ করেছেন রবিন পাওয়েল, বল চলে এসেছে লং অফে, ফিল্ডার সেখানে রয়েছেন, এক রানের জন্য কিন্তু জায়গা বদল হল। একটি রান পেলেন, হিসাবের খাতা খুললেন রবিন পাওয়েল। দলের সংগ্রহ 25.2 ওভারের খেলা শেষে 73-7 উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লে 2 চলছে মাঠে। পাওয়ার প্লে ব্রট টু ইউ বাই ওয়ালটন টিভি। ওয়ালটন টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই নিশ্চিত 5-50% পর্যন্ত ছাড়। ওয়ালটন আমাদের পণ্য। রবিন পাওয়েল আছেন রেমন্ড রেইফার, শাকিব তার পছন্দ মতো ফিল্ডিং গুছিয়ে নিচ্ছেন, সে দুজন টেনে নিয়ে যেতে পারবেন কি উইন্ডিজকে 100 রানে? বড় প্রশ্ন, দেখা যাক কতদূর যেতে পারেন। বলতে বলতে পরের বল, এবার কিন্তু ওভার দ্য উইকেট বল করছিলেন বাঁহাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে, রিফার সেখানে ছিলেন, বাঁ পা ডান পা বাড়িয়ে তিনি খেললেন, রক্ষণাত্মকভাবেই বল চলে গেল শর্ট কভার অঞ্চলে, শর্ট মিড উইকেট অঞ্চলে, কুড়িয়ে ফেরত দেওয়া হয়েছে, কোনো রান নয়। আরও একটি বল পর অফ স্টাম্পের বাইরে, এবারে কিন্তু বিটেন হলেন, এগিয়ে এসেছিলেন, পরবর্তীতে দেখলেন যে না, বলের পিছিয়ে তিনি পৌঁছাতে পারবেন না, পিছিয়ে দিয়ে খেলার চেষ্টা, ব্যাটে বলে করতে পারেননি, গ্যাদার করলেন স্টাম্পের পিছনে ওখানে উইকেট রক্ষক। পরের বলটি ওভার দ্য উইকেট বেড়ে ফ্লাইট দিয়েছিলেন, লেগ স্টাম্পের একটু বাইরে, সামনে পায়ে ভর করে ডিফেন্ড করলেন। হাইজিনিক স্কোর আপডেট, 73-7 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ। হাইজিনিক ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত, ওখানে রিফার যাচ্ছেন শাকিব ওভারের পরে বলে। এবারে লেগ স্টাম্পের উপরে ছিল ঘোরাবার চেষ্টা, কিন্তু পুষমাত্র বল চলে গেছে সোজা ওখানে স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাছে, তিনি বল কুড়িয়ে ফেরত দিয়েছেন, এ বল থেকে কোনো রান নয়, সেই সাথে আরও একটি ওভার শেষ হল। ওয়ালটন টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই নিশ্চিত 5% থেকে 50% পর্যন্ত ছাড়। ওয়ালটন আমাদের নতুন বছরে মেতে উঠুন টিভিএস স্টাইলে। টিভিএস বাইকে রেজিস্ট্রেশন ও 2 বছরের রোড ট্যাক্স ফি ফ্রি। আকর্ষণীয় অফারটি পেতে আজই আসুন টিভিএস এর শোরুমে। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি রোলিং মিলস ZSRM TMT 500W অ্যান্ড 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। আজকে আমি খাবো ঝাল ঝাল চিকেন ম্যাগি। ফ্রাইডে তে শ্রিম্প ম্যাগি, স্যাটারডে তে ভেজি ওয়ান, মঙ্গল বুধ বৃহস্পতি সুপি এক টমিয়াম, সানডে মানডে ম্যাগি চিকেন, কি যে মজা ইয়াম। ম্যাগি মানে ভিন্ন স্বাদে প্রতিদিন। ভাগ্যিস ম্যাগি ছিল। From Nestle. করেছেন রবিন পাওয়েল, ছিলেন সেখানে ব্যাটসম্যান, গুড লেংথ ডেলিভারি, রক্ষণাত্মকভাবে খেলেছেন, ফিল্ডিং হলো পয়েন্ট রিজনে, কোনো রান কিন্তু এই বল হলো না, রান যা ছিল তাই, অর্থাৎ 73-7 উইকেটে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজের, কথা বলাই যেতে পারে। আর আগের দিনের মতন বাংলাদেশ আজকেও তাদেরকে বেশ চেপে ধরেছেন, সে কথা বলতেই পারি আমরা। হাইজিনিক্স স্কোর আপডেট, 73-7 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ। হাইজিনিক্স ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার। দ্বিতীয় বলটা নিয়ে যাচ্ছেন হাসান মাহমুদ ওভার দ্য উইকেট, গুড লেন্থের বল, লো করা ছিল, পেছনে পায়ে ভর করে ডিফেন্ড করে দিলেন, রান পাবেন না। আরও একটি ডট বল, 73-7 উইকেট হারিয়ে উইন্ডিজ। ডট বল পাওয়ার্ড বাই নিউ কেয়ার বেবি ডায়াপার, সারা রাত আরামে, সারা দিন ফুরফুরে। মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা অবশ্যই বলতে হবে, এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য যেরকম সাহসী ভূমিকা রাখার দরকার, সেরকম ব্যাটিং লাইন আপে স্ট্রেংথ আছে কি না, এটি হচ্ছে মূল প্রশ্ন। এখন 7 উইকেটে পতন ঘটে গেছে, 8-9 ব্যাটসম্যান খেলছেন, যাচ্ছেন হাসান মাহমুদ ওভারের পরে বল, ব্যাটের ডেলিভারি, অফ স্টাম্পের ওপরে খেলেছেন, একটা গ্যাপের মধ্যে দিয়েও খেলতে পেরেছেন, মিড উইকেট এবং লং অনের মাঝখান দিয়ে বলটাকে খেললেন, অল অ্যালং দ্য গ্রাউন্ড, বল শেষ পর্যন্ত চলে গেল সীমানা পেরিয়ে 4 রান। চার রানের সাথে আরও 4টি রান বাড়লো। হাইজিনিক্স স্কোর আপডেট, 77-7 উইকেট হারিয়ে উইন্ডিজ। হাইজিনিক্স ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার হাসান মাহমুদ, তিনি আছেন বোলিং প্রান্তে, ব্যক্তিগত 6ষ্ঠ ওভারের বল করছেন, একটি উইকেট পেয়েছেন তিনি, আর খুবই কম খরচে বোলার, তার লাইন লেন্থ মেনটেন করে প্রথম ম্যাচ থেকেই দেখছি যে তিনি খেলে যাচ্ছেন, চমৎকার।
রবেন পাওয়াল এর আগের দিনও কিন্তু ভালো ব্যাট করেছিলেন তিনি, আজকেও একটা চমৎকার চারের মার তিনি মারলেন, পৌঁছে গেলেন পাঁচে। তিনি দলীয় সংগ্রহ বেড়ে হয়েছে 77, সাত উইকেটে 377 আমরা দেখতে পাচ্ছি। ওভারের পরে বল এবার কিন্তু খাটো লেংথে ছিল, একটু রাইজও করেছিল আচমকা, ব্যাটসম্যান সেটা বুঝতে পারেন, লাস্ট মোমেন্টে তিনি অ্যাডজাস্ট করার চেষ্টা করলেন, বল চলে গেছিলো গালির দিকে, ফিল্ডার ছিলেন সেখানে একজন, দৌড়ে এসে বল কুড়িয়ে তিনি ফেরত দিলেন, কোনো রান নেওয়ার সম্ভব হলো না ব্যাটসম্যানদের জন্য, রান যেখানে ছিল সেখানেই। 77, সাত উইকেটে ওয়েস্ট ইন্ডিজ 26.4 ওভারে খেলা হয়েছে, চমৎকার একদম শুরু থেকেই ছিল বোলিং বাংলাদেশের, এবং প্রথম ম্যাচ থেকে আমরা দেখে যাচ্ছে যে বাংলাদেশ বাঘের মতো করেই খেলছে, আজকেও তার কোনো কমতি ছিল না, শুনে আসবে একটি বাঘের গর্জন। গর্জে ওঠো বাংলাদেশ, ইন্সপায়ার্ড বাই অ্যাসপায়ার অ্যাডাল্ট ডায়াপার, ভালো থাকুক প্রিয়জন। গর্জন তো শুনতেই পাচ্ছি আমরা এই মুহূর্তে, তার কারণ 7 উইকেটে পতন ঘটে গেছে স্কোরবোর্ডে মাত্র 78 রান। চিন্তিত অফিসিয়াল যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কোচকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সুতরাং খুব একটা স্বাচ্ছন্দ্যে তারা আছেন এ কথা বলা যাবে না। একদমই তাই, একদমই স্বাচ্ছন্দ্যে নেই ওয়েস্ট ইন্ডিজ, আজকে তারা এই সিদ্ধান্তটা নিজেই নিয়েছে ব্যাটিং করার সিদ্ধান্তটা, যেটা নিয়ে তারা ভুগছে 78-7 উইকেট হারিয়ে। উইন্ডিজ পরের বলটি এবারে লেগ স্টাম্প দিয়ে বের হয়ে গেছে, আম্পায়ার দুই হাত প্রসারিত করে জানিয়ে দেওয়ার কথা যে ওয়াইড হয়েছে এবং জানিয়ে দিয়েছেনও, আরও একটি রান বেড়েছে 79, সাত উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ 27তম ওভারের খেলা চলছে। হাসান মাহমুদ এবারে শেষ বলটি করবেন এবং তাকে মোকাবেলা করবেন রিফার এই মুহূর্তে। স্কোরবোর্ডে আপনারা শুনেছেন একটু আগেই যে 79-7 উইকেটে, সুতরাং খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে। 28.5 ওভারে খেলা ইতিমধ্যে হয়ে গেছে, 50 ওভারে খেলা, শেষ পর্যন্ত তারা যেতে পারবে কি না সেটা একটা বড় প্রশ্ন। হাসান মাহমুদ যাচ্ছেন টেলস আপ, পরের বলটি করলেন একটু খাটো লেংথের, একটু ঠুঁকে দিয়েছিলেন আমি বলবো, কিছুটা লাফিয়েও উঠেছিল।